দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং নোটিফিকেশন বেল ক্লিক করতে ভুলবেন না। চীনের সীমান্ত ঘেঁষে সুড়ঙ্গ তৈরি করছে ভারত, আতঙ্কে চীন। চীনের সীমান্ত ঘেঁষে এবার দুটি টানেল তৈরি করছে বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরও। 4170 মিটার উচ্চতায় শেলা পাশে তৈরি এই সুড়ঙ্গ তৈরি করা হবে। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ওই সুড়ঙ্গ দুটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে বিআরও। সংস্থাটির মতে নতুন সুড়ঙ্গের ফলে আসামের তেজপুরে অবস্থিত সেনার চার কোর সদর থেকে অরুণাচলে তাওয়াংয়ে পৌঁছাতে 1 ঘন্টারও কম সময় লাগবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 4170 মিটার উচ্চতায় অবস্থিত শেলাগিরি পথের মধ্যে দিয়ে ওই সুড়ঙ্গগুলো তৈরি করা হবে। বিআরও আরও জানিয়েছে সুড়ঙ্গগুলির ফলে 13 নম্বর জাতীয় সড়ক, বিশেষ করে তাওয়াং ও বোমডিলার মধ্যে 171 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সারা বছর সচল থাকবে। এতে পূর্ব হিমালয়ের তিব্বত সীমান্ত বাহিনীর যাতায়াতের রাস্তা সুগম হবে। পাশাপাশি ওই সুড়ঙ্গের ফলে তাওয়ানে প্রচুর পরিমাণ পর্যটক আসতে পারবেন। ডোকলাম ইস্যু নিয়ে মাসখানেক ধরেই উত্তপ্ত ভারত চীন সম্পর্ক, আর তারই মধ্যে চীন ঘেঁষে একাধিক রাস্তা বানানোর কথা জানালো ভারত। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।